হ্যালো মুভি লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব এবার সেন্সরের ছাড়পত্র পেল রেহানা মরিয়াম নূর। ওয়েল, আজকের পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। আনকাট সেন্সর পেল আব্দুল্লাহ মোহাম্মদ শাদ পরিচালিত আলোচিত সিনেমা রেহানা মরিয়াম নূর। এর আগে বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে 74তম কান চলচ্চিত্র উৎসবে আনসার্টেন রিগার্ড বিভাগে অংশ নিয়েছিল এই সিনেমাটি। বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়াম নূরকে কেন্দ্র করে ছবির গল্প তৈরি করা হয়েছে, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা গেছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে। এর আগে তিনি বেশ কিছু নাটক এবং মডেলিং এ কাজ করেছেন, কিন্তু এই সিনেমার মাধ্যমে দর্শকদের কাছে তিনি আলাদাভাবে ধরা দিয়েছেন। আর এই ছবিটি দেখার পর থেকে দর্শকদের মনে তাকে নিয়ে এক্সপেকটেশনও বেড়ে গেছে, কিন্তু বাংলাদেশে এখনো ছবিটি প্রদর্শন করা হয়নি। বুধবার সিনেমাটি প্রদর্শনের পর সেন্সর কর্তৃপক্ষ কর্তন ছাড়াই মুক্তির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানা গেছে। এট দ্য টাইম নাম প্রকাশে অনিচ্ছুক সেন্সর বোর্ডের একজন সদস্য জানিয়েছে, বুধবার সিনেমাটি প্রদর্শনের পর আনকাট সেন্সর প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে সিনেমা সংশ্লিষ্টরা সেন্সর সনদ পেতে পারেন। এর আগে গেল রবিবার রেহানা মরিয়াম নূর সেন্সর বোর্ডে জমা পড়ে। সিনেমার নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু বলেন, সব ঠিক থাকলে আসছে অক্টোবরের শেষ সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পারবেন দর্শকেরা। এর আগে কান চলচ্চিত্রে এই সিনেমাটি যখন প্রদর্শন করা হয় তখন সকলেই দাঁড়িয়ে এই সিনেমাটির প্রতি সম্মান জানিয়েছিল, এজন্য এই সিনেমাটি নিয়ে দর্শক এবং সকলের এক্সপেকটেশনটাও একটু বেশি। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন এবার সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেল রেহানা মরিয়াম নূর। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।